নবী পাকের নাম জপনের মধ্যে, জপার মধ্যে কোনো কল্যাণ নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি। তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি, রাসূলের নাম ওরকম জপব কি না? উদ্দেশ্য এর উত্তর হবে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। কবি নবী সাল্লাল্লাহু নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। কবি নবী সাল্লাল্লাহু নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। আর একটু জোরে আরেকবার, আমার নবীর নাম জপার মধ্যে কল্যাণ নেই বলে যেই বক্তা ওয়াজ করলেন, নসিহত করলেন, ব্যাখ্যা করলেন, ওই বক্তা তার প্রায় কোটি খানিকের মতো ফলোয়ার আছে, তারাও বলতেছে ঠিক আমাদের শায়খ যা বলেছে আমরাও তাই, নবীর নামের মধ্যে নবীর নাম বললে কোনো কি নাই, কল্যাণ নাই। নাউজবিল্লাহ, কোন নবীর নাম জপনে কল্যাণ আছে না নাই? আরো জোরে। এক নাম্বার দলিল, বাবা আদম আলাইহিস সালাম রব্বানা জালামনা পড়তে লাগলেন, কি কয়শো বছর কথা বলে না? এদিক টাইম নাই, আমার এক্ষুনি নামাজ শুরু করার দরকার, যেহেতু আগামী দিন অন্য ধর্মের অনুষ্ঠান আছে বলে আজকে আমাদের অনুষ্ঠান জুলুসটা আগে দিছে। শোনেন তো, আল্লাহর হাবিবের নাম মোবারক, আদম নবী 350 বছর জব্বানা জালামনা পড়ে বললেন, তাফসির রুহুল বায়ান ডান পৃষ্ঠার মাঝখানে তাফসির হয়েছে, বে আল্লাহ বে হাক্কি মুহাম্মাদিন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় তুমি ওই নামের বরকতে আমার দোয়া তুমি কবুল কর। আল্লাহ বললেন, ইয়া আদম কদ গফারতু লাকা, তুমি যেই নাম বলেছো ওই নামের কারণে 350 বছরের কান্না আমি এখন ক্ষমা করে দিলাম, এখন দোয়া কবুল করলাম। ও বাবা, আমার নবীর নাম মোবারকে কল্যাণ আছে না নাই? দেখাইয়া দিল কার মাধ্যমে? আল্লাহ ভালো করে জানেন, 350 বছর আমার কোন নবীর কান্না লাগে না, নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, নবী দোয়া করলে দোয়া কবুল হবে এজন্য নবী, কিন্তু তিনি 350 বছর কাঁদবেন কেন? আল্লাহ দেখিয়ে দিলেন 350 বছর কান্নার কারণ হইল আমার নবীদেরকে দিয়ে দেখাবো, তাও যে কোনো নবী না, আদম নবী আবুল বাশার ওনাকে দিয়ে দেখাবো, 350 বছর কান্নার পরেও শুধু আমার হাবিবের এক নাম মোবারকের ওসিলায় মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এক, সময় নাই এ বিষয়ে আবার ধরব। দুই, হাদিসে আছে পৃথিবীর মধ্যে অনেক মানুষের নাম রাখা হয় মোহাম্মদ, আল্লাহর হাবিবের নাম মোবারক। আল্লাহ পাক বলবেন ফেরেশতা হাশরের ময়দানে খোঁজো, শেষবেশ দেখো যার নামটা আমার হাবিবের নাম মোবারকের সাথে মিলায় রাখা হয়েছে শুধুমাত্র তাদের বাছাই করো, আমার জান্নাতে দিয়ে দাও। কারণ যত বড় অপরাধী হোক না কেন, ওর নামের সাথে যদি আমার হাবিবের নামটা মিলে যায় ওই নামের কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। নামে কল্যাণ আছে না নাই? হ্যাঁ। নাম্বার তিন, কতগুলো বলবো সময় নাই, এই তিনটা বলি আজকে। তিন নাম্বার হলো, নামাজ পড়তে যেয়ে আমার নবীর নাম মোবারক কি নামাজের মধ্যে আছে? কিসের মধ্যে? দরুদ শরীফে নাম আছে, ওই নামটা কাটিং করলে কি দরুদ শরীফ হবে? কথা বোঝেন নাই? এই নাম কাটিং করে বাদ দিয়ে আমার নবীর নাম মোবারক বাদ দিয়ে কি নামাজ হবে? তাহলে নবীর নামের মধ্যে কল্যাণ না থাকলে নামাজ হইল না কেন? যত দরুদ শরীফ আছে আল্লাহর জমিনের মধ্যে, প্রত্যেকটা দরুদ শরীফের মধ্যে আমার নবী পাকের নাম আছে না নাই? এই নবীর নাম জপতে দরুদ শরীফ পড়তে শিখাই লোকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দলিল দিল কে? নবীর নাম পড়তে বলল কে? ওয়া সাল্লু আলাইহি, এই আদেশটি কার? আল্লাহ পাক আমার নবীর নাম মোবারকের দরুদ শরীফ পড়তে ওই নাম জপন করতে বলেছেন। আমার নবী বলেন যেই ব্যক্তি আমার বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে আমি রসুলের সাথেই থাকবে। আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়াস সালাত, রাওয়াহু তিরমিজি। বাবা,
তাহলে আমার নবীর নাম বাদ দিলে কি কল্যাণ হবে? নবীর নামের মধ্যে কল্যাণ আছে না নাই? আমার নবী পাকের নাম মুবারক সূরা ফাতাহ, কোরআন শরীফের একটি সূরার মধ্যে আমার নবী পাকের নাম তো আরও আছে, সূরার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট করে বলি, সাধারণভাবে বলতেছি, এর উত্তর যদি দেই ঘন্টায় কুলাবে না, দিনে কুলাবে না, রাতে কুলাবে না, কারণ সব হয়েছে আমার নবীর নাম মুবারকের কারণে। এখন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম তারাহুম রুকআন সুজ্জায়া ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইলা আখিরিল আয়া। সময় নাই, এই বলম্ব আয়াত, এই আয়াত কানা সূরা ফাতার শেষ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আমার নবীর নাম মোবারক দিয়ে আয়াত শরীফ বানিয়েছেন। এখন বলুন তো দেখি, আয়াত কোরআন শরীফ পড়লে সওয়াব হয় কিনা? এক অক্ষরে কমপক্ষে কয় সওয়াব, কথা বলেন না? তাহলে আমার নবী পাকের নাম আয়াতের মধ্যে আছে না নাই? আমার নবীর নাম মুবারকে কয় অক্ষর? আসলে পাঁচটা, কিন্তু ইদগাম করে হয়েছে চারটা। কয়টা? এক অক্ষর দুবার, মিম দুবার। তাহলে চারটা অক্ষর যদি ধরি, তাহলে যদি দুনিয়ার ছোট হিসাবও করি, তাহলে এইটা আমার নবী পাকের নাম মুবারক কোরআন শরীফের আয়াত হওয়ার কারণে এই নাম মুবারক উচ্চারণ করলে চারটা অক্ষরে কয়টা নেকি? এই নেকি এই সওয়াব যদি হয়, তাহলে এবার বলুন ওই নামের কল্যাণ আছে না নাই? যে নাম কোরআন শরীফের আয়াত, যে নাম পড়লে সওয়াব হয়, যে নাম পড়লে মাপ পাওয়া যায়, যে নাম পড়লে জান্নাতি হওয়া যায়, যে নাম পড়লে আল্লাহ ও রসুলের দরবারে মকবুল হওয়া যায়, যেই নাম পড়লে আল্লাহ এবং তার রসুলের নৈকট্য অর্জন করা যায়, যেই নাম পড়লে সারা জীবনের গোনা মাফ হয়ে যায়, যেই নাম পড়লে জান্নাতি হওয়া যায়, যেই নাম পড়লে নূর নবীর প্রেমিক হওয়া যায়, যেই নাম পড়লে বেঈমান ইমানদার হয়, ওই নামের মধ্যে বরকত নাই যে বলল এই ব্যক্তি মুসলমান না বেঈমান, এই বেঈমান থেকে, এই দাজ্জাল থেকে আমার রসুল সহিহ মুসলিমের হাদিস দিয়ে সাবধান থাকতে 1500 বছর আগে বলেছেন, একুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। সহিহ মুসলিম 10 পৃষ্ঠা প্রথম খণ্ড মুকদ্দমা, ডান পৃষ্ঠা দেড় লাইন সনদের পরে হাদিস রয়েছে, সুবহানাল্লাহ বলে। অতএব যেই ব্যক্তি বলে আমার নবীর নাম জপন করলে কল্যাণ নেই, তার সাথে আমাদের সম্পর্ক থাকবে না? তাকে কি আমরা আলেম হিসেবে জানবো না? মুসলমান হিসেবে জানবো না? কত বড় ইসলামের শত্রু, আমার নবীর শত্রু, আল্লাহর শত্রু, এই একটি কথাই যদি ব্যাখ্যা করতে না পারেন, আর ব্যাখ্যার দরকার নাই। মিষ্টি মুখে বলল আমার নবীর নাম জপলে কোনো কল্যাণ নেই, সেও বাংলাদেশে শাহজালাল বাবার দেশে হাওয়া বাতাস খেয়ে বেঁচে আছে। সাবধান, খবরদার, হুঁশিয়ার, কাউকে লাঠি চার্জ করে মারা লাগবে না। শাহজালালের সোনার বাংলায় নবীর শানে বেয়াদবি করে বাঁচতে পারবে না, আল্লাহর শাস্তি পাবে, ঠিক কিনা বলো? কি বলবো আপনাদের, কলিজা জ্বালা করে আমার নবীর নাম জপলে বলে কল্যাণ নেই,